আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস। আই মুসলিমুন আক্তার মুক্তা, টিচার অফ ইংলিশ ভার্সন, লাইফ স্কুল। মাই অল বেবিজ, হাউ আর ইউ? হোপফুলি আই থিঙ্ক মাই অল বেবিজ আর ফাইন অ্যান্ড সেফ, আলহামদুলিল্লাহ। নাও আই উইল টেক ইউর ম্যাথমেটিক্স ক্লাস, ওকে? আওয়ার লেসন টপিক, দেখো তো আমাদের লেসন টপিক কি, খামস আফটার, পরে সংখ্যা লেখো, পেজ 9। অ্যান্ড ওরাল টপিক কি আছে, নোয়িং টাইমিং, আমাদের বুকে পেজ 30, ওকে? উই স্টার্ট আওয়ার লেসন টপিক। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ডু বিফোর স্টাডি ডুয়া। এভরিওয়ান সে উইথ মি, রব্বি জিদনি ইলমা, মিন্স ও মাই লর্ড ইনক্রিজ মি ইন নলেজ, ওকে? উই স্টার্ট আওয়ার লেসন লেসন। খামস আফটার, খামস আফটার মানে কি, পরের সংখ্যা, 1 দেন 2, তাহলে এখানে কি আছে, 7, দিস নাম্বার ইজ 7, দেন আফটার 7 উই হ্যাভ টু রাইট 8, 7 আফটার 8, দেন 10, দিস নাম্বার 10, আফটার 10, আফটার 10 হোয়াট নাম্বার, 11, then 15, after 15, 16, then 22, after 22, 23, then 26, after 26, 27, then 31, 31, after 31, 30, 3 or 32, say 32, then 43, after 43, 43 পরে কি হবে বলো তো, 40, 44, then 49, after 49, which number, after 49, 50, then 34, after 34, 35, everyone, we repeat again, okay, 7, after 7, 8, 10, after 10, 11, 15, after 15, 16, 22, after 22, 23, 26, after 26, 27, then this number 31, 31 means 31, 31 after 31, 32, 43, after 43, 44, then 49, 49 after 49, 49 পরে কি হয় আমরা সবাই জানি, 50, then 34, 34 এর পরে কি হয়, 36 হয় না 37 হয়, 34, then 35, 35 means 35, okay? I hope everyone understood this topic. Now, we discuss it in Bangla, okay? দেখো তো, খামস আফটার means পরের সংখ্যা, বাংলাতে কি বলে খামস আফটারকে, পরের সংখ্যা বলে, ঠিক আছে? এখন দেখো তো পরের সংখ্যা আমরা কি হবে, আর আমরা ইংলিশে কি শিখেছিলাম, 7 আফটার 8, তাই না? 9 আফটার কি হবে ইংলিশে, 10, এখানে 9, এখানে 9 কেটে কি বলে বলো তো, 9, বাংলাতে এটাকে কি বলে, 9 বলে, তাই না? এটা আমরা সবাই জানি 9, আমার বেবি আর সবাই চিনে, এই সংখ্যাটা 9, এই সংখ্যাটা 14, এই সংখ্যাটা কি বলো তো, 18, এই সংখ্যাটা কি, 17, এই সংখ্যাটা কি, 20, তাই তো? এই সংখ্যাটা 21, 21, এই সংখ্যাটা কি, 25, 25, এই সংখ্যাটা কি, 38, এই সংখ্যাটা 43, এই সংখ্যাটা 46, এই সংখ্যাটা কি হবে, 39, তাই না? তাহলে আমার বেবিরা সব সংখ্যাগুলো চিনে। এখন আমরা পরের সংখ্যায় চলে যাব, 9 পরে কি হয়, 9 পরে মনে হয় 11 হয়, তাই তো? 11 লিখবো না 10 লিখবো, কোনটা লিখবো বলো তো, 9 পরে কি হয়, 10, 9 পরে কি হয়, 10 হয়েছে তো? দেখো তো এটা ঠিক হয়েছে কিনা, সবাই আমার সাথে সাথে বলবে ঠিক হয়েছে। দেখো তো 14, 14 পরে কি লিখবো বলো তো, সবাই আমাকে হেল্প করো, 14 পরে কি হবে, 14 পরে
পনেরো, চোদ্দোর পরে কি হয়? পনেরো। দেন সতেরো, সতেরোর পরে কি হবে? কি লিখবো সতেরোর পরে? আঠারো, সতেরোর পরে কি হবে? আঠারো লিখবো। ঠিক হয়েছে? দেখো তো 21, এটাকে কি বলে? একুশ। একুশের পরে কি হবে? একুশের পরে আমরা কি লিখবো? বাইশ। একুশের পরে কি হয়েছে? বাইশ। দেন পঁচিশ, পঁচিশের পরে কি লিখবো? ছাব্বিশ। এই সংখ্যাটা কি বলতো? এই সংখ্যাটা 38। 38-এর পরে কি লিখবো? 38-এর পরের সংখ্যা হয় 39। 38-এর পরের সংখ্যা 39। দেন 43, 43-এর পরের সংখ্যা কি হবে? 43-এর পরের সংখ্যা কি লিখবো? আমাকে হেল্প করো। 43-এর পরে হবে 44। দেন 46, দেখো তো 46, 6-এর পরে কি হয়? 8 হয় না 7 হয়, তাহলে 6-এর পরে 7 হয়, তাহলে 46-এর পরে কি হবে? 46-এর পরে 47, 46-এর পরে 47। হয়েছে কি? নিচের লেখাটা কি ঠিক হয়েছে? দেন 39, 39-এর পরে কি হবে? 3 আর 9-কে আমরা কি বলি? 3 10 9 39, 39-এর পরে কি হয়? আমরা সবাই জানি 39-এর পরে 40 হয়। 39-এর পরে কি হয়? 40। উই রিপিট এগেইন, ওকে? আমরা সবাই মিসের সাথে সাথে বলবো, মিস কি ভুল লিখলো নাকি ঠিক লিখলো? দেখো তো, মিস তো ভুলও লিখতে পারে, এখন আমার বেবিরা আমাকে সংশোধন করে দিবে। 9-এর পরে কি লিখবো? 10। 14-এর পরে কি লিখবে মিস? 14-এর পরে কি লিখবে? 15। 14-এর পরে মিস কি লিখবে? 15। দেন 17, 17-এর পরে মিস কি লিখেছে? 18। ঠিক আছে, 17-এর পরে 18-ই হয় মেবি, তাই না? 21, 21-এর পরে কি হবে? 21-এর পরে 22, 21-এর পরে কি হয়? 22। 25, 2 10 5, 25, 25-এর পরে কি হয়? 26। এই সংখ্যাটা কি? 3 10 8, 38, 38-এর পরে কি হয়? 39। দেন এটা কি? 4 10 3, 43, 43-এর পরে কি হয়? 44। দেন এই সংখ্যাটাকে কি বলে? 4 10 6, 46, 46-এর পরের সংখ্যা কি হবে? 4 10 7, 47। এখানে সৎ সিস্টেম কি জানো? 4-এর পরে এখানে 4 লিখে দিলাম, আর এখানে 6 আছে, 6-এর পরে তো আমরা সবাই জানি 7 হবে, তাহলে এটা ইজি প্রসেস হচ্ছে। 4 10 7, 46-এর পরে 4 10 7 কি হবে? 47। দেন 3 10 9 কি? 39, 39-এর পরে কি হয়? 40। আমার বেবিরা সবাই জানে পরের সংখ্যা, তারপরেও মিস রিপিট করেছে। আমরা ক্লাসে এই টপিকটা রিপিট করেছি, ক্লাসে আমরা পড়েছি, তাই না? এটা আবার মিস তোমাদেরকে রিপিট করলো, কারণ আমাদেরকে এই সামনে এক্সাম, আমাদেরকে বারবার রিপিট করতে হবে পড়াগুলো। এখন আমরা দেখো তো কোন বইটা নিব আমাদের। দিস ইজ আওয়ার ম্যাথমেটিক্স বুক, তাই না? এই বই, এই বই থেকে আমরা কি পড়বো? আমাদের নেক্সট টপিক হচ্ছে ওরাল টপিক, নোয়িং টাইমিং, আমরা সময় সম্বন্ধে জানবো। পেজ 30, এভরিওয়ান ওপেন পেজ 30, এভরিওয়ান টেক আউট দিস বুক অ্যান্ড ওপেন পেজ 30। দেখো তো এখানে কি আছে, হাউ মেনি সেকেন্ডস মেক ওয়ান মিনিট। আমরা আজকে পড়বো জানো কত থেকে? 1 2 3 4 5 6, আমরা আজকে 6টা দেখো তো নোয়িং টাইমিং শিখে নিব, ঠিক আছে? আমরা এখান থেকে 6টা নোয়িং টাইমিং শিখে নিব আজকে মিসের সাথে সাথে। দেখো তো, হাউ মেনি সেকেন্ড মেক ওয়ান মিনিট, হাউ মেনি সেকেন্ড মেক ওয়ান মিনিট? 60 সেকেন্ড, 60 সেকেন্ড মেক ওয়ান মিনিট। হাউ মেনি মিনিটস মেক ওয়ান আওয়ার? 60 মিনিটস মেক ওয়ান আওয়ার। হাউ মেনি আওয়ার্স মেক ওয়ান ডে? 24 আওয়ার্স মেক ওয়ান ডে। হাউ মেনি ডেজ মেক ওয়ান উইক? তাহলে কতগুলো দিন মিলে একটা সপ্তাহ হয়? উইক মানে কি? আমরা তো সবাই জানি সপ্তাহ। হাউ মেনি ডেজ মেক ওয়ান উইক? কয় দিনে এক সপ্তাহ হচ্ছে? 7 ডেজ মেক ওয়ান মিনিট, 7 দিনে এক সপ্তাহ হয়। হাউ মেনি ডেজ মেক ওয়ান ফোর্টনাইট? 14, 1/4 কি আমরা কি বলি? 14, 14 ডেজ মেক ওয়ান ফোর্টনাইট। হাউ মেনি ডেজ মেক ওয়ান মান্থ? 30 ডেজ মেক ওয়ান মান্থ। উই রিপিট এগেন, ওকে? হাউ মেনি সেকেন্ড মেক ওয়ান মিনিট? হাউ মেনি সেকেন্ড মেক ওয়ান মিনিট? 60 সেকেন্ড মেক ওয়ান মিনিট। হাউ মেনি মিনিটস মেক ওয়ান আওয়ার? 60 মিনিটস মেক ওয়ান আওয়ার। হাউ মেনি আওয়ার্স মেক ওয়ান ডে? তাহলে একটা একদিনে কতগুলো আওয়ার্স থাকে বলো তো? 24 আওয়ার্স। তাহলে আমরা একটা দিনে আমাদের কয়টা আওয়ার্স থাকছে? 24।
24 hours make one day. How many days make one week? তাহলে আমাদের 7 days make one week. How many days make one fortnight? 14 days make one fortnight. How many days make one month? 30 days make one month. Okay? Hope everyone understood this topic. তাহলে আমাদের homework কি থাকলো বলো তো? আমাদের homework থাকলো comes after পরের সংখ্যা লেখা। তাহলে মিস আমরা কি করব? 9 পেজ ওপেন করব। ওপেন করে আমরা সবগুলা পড়ে নিব, ঠিক আছে? মিস আগে কি করলো? comes after পড়িয়েছে, দেন বাংলাতে এটা ডিসকাস করেছি বাংলাতে পরের সংখ্যা। তারপরে কি করেছে মিস? নোয়িং কারেন্সি পড়িয়েছে। কোথা থেকে? 30 পেজ থেকে, 1 to 6। তাহলে আমরা কি করব? নোয়িং কারেন্সিটা মিসকে অডিও শোনাবো আর comes after পরের সংখ্যাটা মিসকে লিখে পাঠিয়ে দিব, ঠিক আছে? ওকে, নো মোর টুডে। আল্লাহ হাফেজ। বি সেভ অ্যান্ড কিপ ওয়েল। আল্লাহ হাফেজ মাই বেবিস।